আজ তিন দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। শেখ হাসিনার একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। আজ তিন দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা চুক্তি সহ একাধিক বিষয় আলোচনার সম্ভাবনা। আজ বিকেল চারটে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক আগামীকাল রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতে আসছেন, কি কি কর্মসূচি রয়েছে তার? একটাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, বাদ বাকি সবই সৌজন্য সাক্ষাৎ। আজকে বেলা 12টা নাগাদ শেখ হাসিনা দিল্লি বিমানবন্দরে নামছেন। 2019 সালে এর আগে শেষবার এসেছিলেন, তিন বছর বাদে করোনাবহ পেরিয়ে ফের তার দ্বিতীয়বার ভারত সফর। আজকে বেলা বারোটায় নামবেন দিল্লিতে, তারপর উঠবেন আইটিসি মৌরিয়া শেরাটন হোটেলে। বিকেল চারটের সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অবশ্যই সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিদেশ নীতি বা সাম্প্রতিক যে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা হবে, কিন্তু সেটা প্রোটোকল অনুযায়ী অফিসিয়াল কথাবার্তা নয়। কারণ এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই যাবতীয় অফিসিয়াল কথাবার্তা বলতে পারেন, এটা সৌজন্য সাক্ষাৎই বলতে হবে। তো আগামীকাল রয়েছে এই মূল কর্মসূচি। আগামীকাল প্রথম দিন প্রথমে সকাল 9:30 তিনি রাজঘাটে গান্ধীর স্মৃতিতে সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। তারপর বেলা 11:30 নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হায়দ্রাবাদ হাউসে, এবং দুপুর 1:10 বেরোবে যৌথ বিবৃতি, সেদিকেই আমাদের নজর থাকবে, সেখানে আসছি। বাদ বাকি কর্মসূচি হচ্ছে তারপর বিকেল 4:10 সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নবনির্বাচিত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিকেল 4:45 সময় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এটা হচ্ছে আগামীকাল। এবং তার পরের দিন বুধবার তিনি চলে যাবেন সকাল 9:00 জয়পুরে, জয়পুর থেকে তিনি যাবেন আজমির শরীফে, সেখানে আজমির শরীফে গিয়ে তারপর সেখান থেকে ঢাকায় ফিরে যাবেন। কিন্তু কাল দুপুরে হায়দ্রাবাদ হাউসে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সেটার দিকেই নজর। একাধিক বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হবে। বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনা আগেও বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে তাদের পরিচিত, মানে পরীক্ষিত বন্ধু, টেস্টেড ফ্রেন্ড। এবং সেইখানে দাঁড়িয়ে ভারত ইতিমধ্যেই চীন যেভাবে গোটা দক্ষিণ এশিয়াকে, বিশেষত নেপাল শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী রাষ্ট্রকে কব্জা করার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হয়েছে, এর আগে আমরা দেখেছি নেপাল উত্তরাখণ্ডে ভারত যে নেপাল সীমান্ত সেখানে একটা নতুন ম্যাপ প্রকাশ করেছে যেখানে ভারতের উপখণ্ড তাদের অধীনে, শ্রীলঙ্কার যে দেউলিয়া অবস্থা, যে ঋণ, তার মধ্যে একটা বড় অংশের ঋণ কিন্তু চীনের, সেক্ষেত্রে বাংলাদেশকে পাশে রাখা এটা ভারতের দীর্ঘদিনের একটা পরিকল্পনা। এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত তাদের যে মৈত্রীর সম্পর্ক সেটাও শেখ হাসিনা বারবার স্বীকার করেছেন। বিশেষত হাসিনা আসার আগেই গতকাল ANI কে সংবাদ সংস্থাকে যে ইন্টারভিউ দিয়েছেন তাতে দুটো জিনিস ভারতের ক্ষেত্রে উল্লেখ করেছেন, যে এক, সেটা হচ্ছে যেভাবে করোনাকালে ভারত যে তাদের নিজস্ব ভ্যাকসিন কোভিশিল্ড বা কোভ্যাকসিন প্রথম যে তিনটি দেশকে রপ্তানি করে তার মধ্যে হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশ প্রথম থেকেই ভারতের এই কোভিশিল্ড বা কোভ্যাকসিন এই রপ্তানি পেয়ে আসছে। পাশাপাশি বাণিজ্যিক দিক থেকে প্রযুক্তিগত ক্ষেত্রে এই যে পদ্মা সেতু তৈরি হলো, তার পাশাপাশি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ প্রকল্প, একাধিক ক্ষেত্রে ভারত তার বিনিয়োগ বাড়িয়েছে। এবং সব থেকে কম সুদে বেশি ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ, মানে ভারতের যে বৈদেশিক যে সাহায্য, সেই সাহায্যের 25% বাংলাদেশ পাবে, এটা কিন্তু ভারতও জানিয়েছে। সেই দিক থেকে এই দ্বিপাক্ষিক চুক্তিতে একাধিক চুক্তি সম্পাদিত হবে, বাণিজ্যিক প্রসার, ভারতের বাংলাদেশের কাছে ভারতের বিনিয়োগ, পাশাপাশি বাংলাদেশ যে সুবিধা দিয়েছে নেপাল বা ভুটানে রপ্তানি করতে গেলে ফ্রি ট্রানজিট, চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়া, এগুলো রয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, শেখ হাসিনা যেটা জানিয়েছেন যে তিস্তা জলবন্টন চুক্তি যেটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, মূলত মনমোহন সিং সরকারের সময় এই উদ্যোগ মনমোহন সিং নিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেঁকে বসায় এই তিস্তা জলবন্টন চুক্তি কিন্তু এখনো আটকে। শেখ হাসিনা কিন্তু এটাও জানিয়েছেন যে পাশাপাশি বিভিন্ন চুক্তির পাশাপাশি ভারত যাতে এই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আরেকটু আগ্রহী হয়, উদ্যোগী হয়, সেই অনুরোধ তিনি জানাবেন। গোটা বিষয়টাই আগামীকাল 11:30 সময় দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে, 1:10 যৌথ বিবৃতি, সেতে পরিষ্কার হয়ে যাবে যে এই যে সফরে সেক্ষেত্রে ভারত বাংলাদেশ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা আগামীকাল পরিষ্কার হবে দ্বিপাক্ষিক বৈঠকের পর। বেশ, ধন্যবাদ রাজা। তিন দিনের ভারত সফরে আসছেন শেখ হাসিনার, এখানে সব থেকে বেশি নজরে থাকবে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনার। এই আলোচনার জন্য শেখ হাসিনা তিনি চেয়েছিলেন উপস্থিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি দিল্লি যাচ্ছেন না, কেন যাচ্ছেন না?
দেখো এখন পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন না এমনটাই খবর, এই কারণেই যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো পর্যন্ত আমন্ত্রণ এসে পৌঁছয়নি নবান্নতে। মুখ্যমন্ত্রীর যে শিডিউল রয়েছে তাতে কিন্তু আগামী মানে আজকে তো যেতেই হতো, কারণ আগামীকাল বৈঠক, তবে আজকে যদি তিনি না যান তাহলে তো আর যাওয়ার কোনো প্রশ্ন থাকে না। কিছুদিন আগেই শেখ হাসিনা একটি চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কিছু আম পাঠিয়েছিলেন সৌজন্যতার জন্য। সেখানে কিন্তু তিনি লিখেছিলেন যে তিস্তা জলবন্টন চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সুবিধা হবে। কারণ এর আগে যখন তিস্তা জলবন্টন চুক্তির ক্ষেত্রে কথা হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দুটো দেশের মধ্যে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ভূমিকা ছিল এই কারণে, কারণ তিস্তা জলবন্টন চুক্তি হলে তিস্তা সম্পর্কিত যে সমস্যা সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন। কারণ উত্তরবঙ্গের যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হবে, রাজ্যের এই ক্ষতি সামনে যাতে তিস্তা জলবন্টন চুক্তি রাজ্য কেন্দ্রীয় সরকার সম্পাদন করে সেইটা তিনি অনুরোধ করেছিলেন, ফলে সেখানে কিন্তু থমকে গেছিল এই চুক্তির সম্পাদন। এখনো পর্যন্ত সেটা কিন্তু একেবারে ঠান্ডা ঘরে রয়েছে, ফলে এই বিষয়টাকে যাতে স্ট্রিমলাইনে আনা যায় এবং তিস্তা জলবন্টন চুক্তি মানে অ্যাপ্লিকেবল হলে শেখ হাসিনারও কিন্তু পরবর্তী সময় ভোটের ক্ষেত্রে বা ভোট যে রয়েছে সামনে সেখানটায় কিন্তু তার অনেকটা সুবিধে হবে। এই বিষয়টাকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন দিল্লিতে, কিন্তু আগামীকালের যে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে হবে, দুজনই থাকবেন, মুখ্যমন্ত্রীর থাকার কিন্তু সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। ফলে এই এই শেখ হাসিনার সঙ্গে বা শেখ হাসিনার এই ভারত সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। ধন্যবাদ জয়, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয় চক্রবর্তী।